আসসালামু আলাইকুম। আজকে পিডিএফ আজকে রেভিট ফাইলকে কীভাবে পেজে রেভিট ফাইলের পেজে ড্রয়িংগুলো আনার পরে এটাকে অটোক্যাডে এবং পিডিএফ এবং জেপিজিতে কনভার্ট কেমনে করা লাগে, এক্সপোর্ট কীভাবে করতে হয় সেটা নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল এনে পেজ সেট আপ করে ড্রয়িংগুলোকে আমি সেট করতে হবে। সেট করে নিয়ে এরপর ফাইলে ক্লিক করতে হবে, ফাইলে ক্লিক করে এক্সপোর্ট, এক্সপোর্টে যে ক্যাট ফর্মেট, দেন ডিডাব্লিউজি, ডিডাব্লিউজিতে এসে এখানে এক্সপোর্টের ইনস্টেশন এন্ড ভিউ শিটসটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর শো ইন লিস্ট অল ভিউজ অ্যান্ড শিটসটাকে ক্লিক করতে হবে, দিয়ে যে শিটটা আমি ক্যাটে কনভার্ট করবো সেটাকে ক্লিক মার্ক করতে হবে। হ্যাঁ, তো এইখানে টিকমার্ক রেখে দেন নেক্সট, নেক্সটে যে আমাকে বলবে যে ফোল্ডার আমি সেট করবো, দেন এখানে এক্সপোর্ট ভিউজটাকে শিটটাকে এক্সট্রা রেফারেন্সটাকে ডিপার্ট উঠিয়ে দিই। তো অনেক এটা আমার অটোক্যাড এক্সট্রাপের দরকার নেই, এক্সট্রাপের যদি দরকার পড়ে তাহলে আমাকে এখানে এক্সপোর্টের ভিউজটাকে টিকমার্ক দিয়ে নিতে হবে। তো এখানে ক্যাডে নিয়ে নাম দিয়ে দেন ওকে করবো, দেওয়ার সাথে সাথে আমার এখানে ক্যাডে কনভার্ট হয়ে যাবে। এরপরে আমি ফোল্ডারে যে এই যে ক্যাট ফাইলটা আমি দেখতে পারবো, এখানে ক্যাট ফাইলটা যদি ওপেন করি এই হচ্ছে আমার ক্যাট ফাইলটা ওপেন হয়েছে এবং পেজ আকারে এটা দেখা যাচ্ছে সরাসরি, এবং এটাকে মডেলে ক্লিক করার পর আমি ড্রয়িংগুলোকে দেখতে পারবো। এবং এটার যে প্রত্যেকটা যে ফ্যামিলিগুলো ইউজ করা হয়েছে, লাইন ফাইন ইউজ করা হয়েছে, সবগুলো লেয়ারে কনভার্ট হয়ে গেছে, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ক্লিয়ারে কনভার্ট হয়ে গেছে। লাইন উইথ তো যেটা যে লাইন উইথ ইউজ করা হয়েছিল সেই লাইনটা আমি এখানে পাবো। এই হচ্ছে ক্যাট এক্সপোর্ট করার প্রসেস। এখন বলবো হচ্ছে পিডিএফ কীভাবে, পিডিএফ কীভাবে এক্সপোর্ট করতে হয়। তো এখানে পিডিএফ এক্সপোর্ট করতে গেলে ফার্স্টে আমার কন্ট্রোল পি প্রেস করতে হবে, কন্ট্রোল পি, কন্ট্রোল পি প্রেস করার পরে প্রিন্টার ডায়লগ বক্স আসবে। এরপরে আমাকে এখানে পিডিএফ মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ দিয়ে দিতে হবে, দেন প্রপার্টিস থেকে যে এখানে ওরিয়েন্টেশন থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে সেটিংসে এসে সেটা পেয়ে এসে এখানে পেজ প্লাস হচ্ছে এখানে জুম দিয়ে দিতে হবে, জুম অফসেট ফ্রম কর্নার দিয়ে দিতে হবে। দেওয়ার পর এরপর ভেক্টর প্রসেসিং, হ্যাঁ যেহেতু ড্রয়িং ভেক্টর প্রসেসিং থেকে আমাকে এটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে প্রিন্ট ভালো আসবে। এরপর এটাকে ওকে করবো, ওকে করার পর যদি কোনো সেভ করার অপশন আসে আমি চাইলে সেভ করে রাখতে পারবো, সেভ না করলেও হয়। এরপর আসতে হবে কোন শিটটা আমি প্রিন্ট করবো, এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে ভিউজটাকে অফ করে দিই, শিটটাকে সবটা কাটা যাবে, সেই শিটটা আমি দেখতে পাচ্ছি, ওই শিটটা ঠিক করা দেওয়া থাকবে যে এই শিটটা আমি পিডিএফ করবো, দিয়ে দেন ওকে করতে হবে। ওকে করলাম, ওকে করে তারপরে আমি আবার ওকে করবো, ওকে করে ইয়েস দেন কোন ফোল্ডারে আমি সেভ করবো সেভের নামটা দিয়ে দেবো। দেওয়ার পর দেন এটাকে সেভ করবো, সেভ করে তাহলে আছে আমার এটা পিডিএফে কনভার্ট হয়ে যাবে। এ আছে আমার পিডিএফে এটাকে কনভার্ট হয়ে গেছে। এখন আমি ড্রয়িংটাকে জেপিজিতে কনভার্ট কীভাবে করবো, এখন আমি রেভিট ফাইলে আসি, আসার পরে এখানে ফাইল, ফাইলে এসে এক্সপোর্ট, এক্সপোর্টে এসে এখানে ইমেজ, ইমেজে ক্লিক করবো, ক্লিক করে এখানে সেটিংসগুলো চেক করে চেঞ্জ করে দেবো। তারপরে জুম 100% দিয়ে জেপিজি এবং রাস্টারিং কোয়ালিটি 600 দিতে হবে যাতে প্রিন্ট কোয়ালিটি ভালো আসে। এরপর সিলেক্টেড ভিউ শিটসে ক্লিক করে কোন শিটটা আমি জেপিজি কনভার্ট করবো ওটা সিলেক্ট করে দিতে হবে, দেন ওকে করবো। ওকে করার পর আবার ওকে, ওকে করার পর এখানে আমার ওই জেপিজি আকারে যে ইমেজটা, ইমেজটা এখানে চলে আসবে। তো আমি এখানে এটাকে জেপিজি ফটোতে না খুলে পেইন্টে খুলে ওপেন করি, ফটো পেতে প্রবলেম হচ্ছে, তো এটাকে ওপেন করে দেখি, দিয়ে দেখলাম যে এখানে আমার 100% দেওয়া আছে, 18% এসেও আমার এখানে ড্রয়িংয়ের কোনো প্রবলেম হয়নি, মোটামুটি প্রিন্টটা ভালোভাবেই আসবে। যেই লাইনে ইউজ করা হয়েছে এবং ড্রয়িং অনুযায়ী কালার টালার যা আছে ওগুলো সব জেপিজিতে চলে আসছে। এখানে আমি যদি একটু জুম আউট করি তাহলে আমার পুরো ড্রয়িংটা বুঝতে পারবো। এই হচ্ছে রেভিট থেকে অটোক্যাড, পিডিএফ এবং জেপিজিতে কনভার্ট করার প্রসেস। তো আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।
নমস্কার।